জগন্নাথ দেবের রথযাত্রা বলতেই পুরীর রথযাত্রার কথা প্রথমেই মাথায় আসে। আর পুরীর রথযাত্রার আমেজ একেবারে তুলে ধরা হলো বেলঘরিয়ার দেশপ্রিয় নগর দু নম্বর খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই উল্টো রথযাত্রা উৎসবের প্রাঙ্গণে। সেখানে বিমল সাহার তত্ত্বাবধানে উল্টো রথযাত্রা উদযাপন করা হয়। সম্পূর্ণটাই পুরীর আমেজে একেবারে গড়ে ওঠে। মাসির বাড়ি থেকে বাড়িতে ফেরার পালা, আর সেইখানে সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনি থেকে একেবারে রথে করে দেশপ্রিয় নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রথ টেনে এলাকার মানুষদের নিয়ে, ভক্তদের নিয়ে এদিন দেশপ্রিয় নগর দু নম্বর খেলার মাঠ প্রাঙ্গণে উল্টো রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথযাত্রা নিয়ে আসা হয় এবং সেখানে রাজবেশে সাজানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে। এই দিনের এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার সাজের সাথে সাথে মূল আকর্ষণ ছিল পুরী থেকে আনা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মহাপ্রসাদ বিতরণ। দেশপ্রিয় নগর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত ডক্টর বিধানচন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় দেশপ্রিয় নগর দু নম্বর খেলার মাঠে ধুমধাম করে উল্টো রথযাত্রা উৎসব উদযাপন করা হয়। পুরী থেকে আনা জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করেন বিমল সাহা। প্রায় 8,000-এরও বেশি ভক্ত এবং দর্শনার্থীদের হাতে পুরী থেকে আনা জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভোগ বিতরণ করেন মূল উদ্যোক্তা বিমল সাহা। এবং এদিন এই প্রসাদ নিতে বিভিন্ন এলাকা থেকে, দূর দূর প্রান্ত থেকে বহু মানুষ, ভক্তেরা আসে এই অনুষ্ঠান প্রাঙ্গণে। মানুষের ভিড় ছিল চোখে পড়বার মতো। করোনাকালের মাঝে সংক্রমণের ভয় এড়িয়েও কিন্তু বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এদিন আসেন দেশপ্রিয়নগর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আয়োজিত জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব প্রাঙ্গণ। প্রসাদ বিতরণের পাশাপাশি ছিল এখানে বিশেষ নাম কীর্তনের ব্যবস্থাপনাও। বিমল সাহার তত্ত্বাবধানে আয়োজিত এদিনের এই উল্টো রথযাত্রা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, কামাহাটি বিধায়ক মদন মিত্র, আইএনটিটিইউসি সভাপতি তথা রাজ্যসভার সদস্য ঋতব্রত ব্যানার্জি, বরাহনগরের বিধায়ক তাপস রায়, বরাহনগরের প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, তৃণমূল নেতা দিলীপ নারায়ণ, কামাহাটির এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররা এবং দলীয় অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকল অতিথি এবং ভক্তদের হাতে এবং উপস্থিত সকল মানুষদেরকে এইটি করে পুরী থেকে আনা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রদান করা হয়। তো কোভিড পরিস্থিতি চলছে, আমরা সোজা রথে এটা করি প্রতি বছরের মতো, প্রতি বছর এটা করা হয়। আমরা পুরী থেকে, সুদূর পুরী থেকে আমরা মহাপ্রসাদ এবং খাজা নিয়ে আসি। গত বছর বন্ধ ছিল, এবছর আমরা যেহেতু করোনার পরিস্থিতির মধ্যে চলছে, আমরা সে যেভাবেই হোক আমরা বলে একটু সে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা খাজাটা নিয়ে এসেছি। বিশেষ করে বহু মানুষ পুরীতে যেতে পারে না এবং ইচ্ছা থাকলেও অনেকে যেতে পারে না, কেউ পয়সার অভাবে, আবার এক দেড় বছর ধরে অনেকে যেতে পারছে না করানোর জন্য। তাই পুরীর মহাপ্রসাদ থেকে জগন্নাথ দেব অনেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা বেলঘরিয়া দেশপ্রিয় নগরের উদ্যোগে আমরা এই দু নম্বর খেলার মাঠে আমরা জগন্নাথ দেবের প্রভুর মহাপ্রসাদ সুদূর পুরী থেকে আমরা এনেছি। দেখুন, আমরা তো সবাই হচ্ছে ভগবানের উপরে নির্ভরশীল, আর জগন্নাথ দেব জগতের নাথ, তার উপরে নির্ভরশীল। মানুষ আর কতদিনই করবে যতটা মেনটেন করে। দেখুন, রথ সমস্ত উৎসব থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কিন্তু জগন্নাথ দেবের যেহেতু একটা পুরী থেকে মানুষ, বাঙালি কিন্তু জগন্নাথ দেবের উপরে একটা আলাদা সবসময় তার প্রতি ভক্তি শ্রদ্ধা রয়েছে। এবং যেহেতু জগন্নাথ দেব এখানে পুরীর মহাপ্রসাদ এনেছি, বহু মানুষ এখানে অনেক কিছু বাধা বিপত্তি অতিক্রম করে, হয়তো কিছু নিয়মবিধি হয়তো ভক্তরা হয়তো সেটা মানেনি, কিন্তু তার সত্ত্বেও আমি বলছি জগন্নাথ দেব যখন আছে তখন চিন্তার কোনো কারণ নেই। এই প্রসাদ খেলে আমার মনে হচ্ছে করোনানিধি থেকে মানুষ মুক্ত পাবে। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।